নমস্কার দাদা, নমস্কার। আপনাদের এলাকাতে প্রথম এসেছি, তাই প্রথম পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। আমার মায়ের নাম হলো সত্যবতী, বাবার নাম সত্যবান। বাবার মা আদর করে আমার নাম রেখেছে মৃত্যুবান। কি বলবো দাদা, আমি একজন বেকার। আগে চালাতাম ট্রেকার, বর্তমানে হয়েছে আমি হোকার। আজকাল আনন্দবাজার প্রতিদিন এইসব খবরের কাগজ আমি বিক্রি করে থাকি। খবরের কাগজ সাপ্লাই করতে করতে খবর পড়ে একদম মুখস্থ করে ফেলেছি। তো আজকের বিশেষ বিশেষ খবর কি লিখেছে আপনাদের একটু পড়ে শোনাই। নমস্কার, 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 নমস্কার। যদিও নমস্কার, তবুও নমস্কার, কিন্তু নমস্কার, তথাপি নমস্কার, এবং নমস্কার, আবারও নমস্কার, নমস্কার। খবর পড়ছে আকাশবাণী কলতলার, প্লাস্টার চোটা, পাইপ ফাটা, বাটি পোড়া, অসার কাটা কেন্দ্র থেকে। দেবরাজ ইন্দ্রের পোষ্য পুত্রের জ্যেষ্ঠ ভ্রাতা তোষ্যনাথের শ্রেষ্ঠ ছেলে, শান্তশিষ্ট, অল্পদুষ্ট, লেজ বিশিষ্ট কুমারী গোবিন্দ নাইয়া। আজকের বিশেষ বিশেষ খবর হলো মেদিনীপুর জেলার কুকুরহাটি গ্রামে গতকাল একটি মাছির পেট থেকে দুটি হাতির বাচ্চা বের হয়। ওখানকার এক স্থানীয় বাসিন্দা হাতির বাচ্চা দুটি পকেটে করে নিয়ে পালানোর সময় হঠাৎ তারা উড়ে গিয়ে একটি দূর্বঘাসের ডালে বসে। সেখান থেকে তাদের নামিয়ে আনতে গেলে দূর্বঘাসের ডাল ভেঙে পড়ে দুজন পুলিশ কর্মী নিহত হয়। বাসন্তী থানা ঝড়কালি অঞ্চলের কাটা জঙ্গলে গতকাল একটি বাঘ মারা যায়। ঘটনা সূত্রে জানা যায় যে হেরো চড়ে জেলেপাটি তাড়া খেয়ে বাঘটি কাটা জঙ্গলে এক গৃহস্থের ঘরের পিছনে আশ্রয় নেয়। ওই গৃহস্থের একটি 7 বছরের বাচ্চা নিজেদের পোষা কুকুর মনে করে বাঘটিকে লেজ ধরে বাগিয়ে দেয়। বাঘটি প্রাণপণে পালানোর চেষ্টা করতে গিয়ে ফ্যানের মালসায় পড়ে বাঘটি মারা যায়। এদিকে শ্লীলতাহানির অভিযোগে গতকাল একটি মোরগকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফাঁকা খোঁড়ে একা পেয়ে অসহায় একটি মুরগিকে সতীত্ব নষ্ট করার অভিযোগে মোরগটিকে গ্রেপ্তার করে ঝোড়া চাপা দিয়ে রাখা হয়। ওই মোরগটির পক্ষ থেকে মন্ত্রীমহল আশ্বাস দিয়ে বলেছেন যে এ নিয়ে কারো মাথা ঘামাতে হবে না, কারণ মামলাটিকে আমরা গামলা চাপা দিয়ে রাখবো। এদিকে কারেন্ট চুরির অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা 3 জনে মোট 7 বালতি কারেন্ট চুরি করে বস্তা ভর্তি করে পুকুরে ডুবিয়ে রাখে। গোপন সূত্রে খবর পেয়ে সেই কারেন্টের বস্তা উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে তারা কুলতলি থানার বিচারাধীন। নিখোঁজ সংবাদ, গত কয়েকদিন ধরে এখানে অনুষ্ঠান চলাকালীন 18 বছরের একটা বাচ্চা মেয়ে হারিয়ে যায়। তার পরনে ছিল চেক লুঙ্গি, গায়ে ছিল এক সাইজ গেঞ্জি। তার চেনার উপায়, নাকের পাশে, ঠোঁটের ধারে, চোখের বাম সাইডে বড় একটা গর্ত আছে। কেউ যদি তার খোঁজ এনে দিতে পারো, তাকে একটা ডিমপাড়া মোরগ দেওয়া হবে। আবহাওয়ার সংবাদ, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবরে জানানো হয়েছে আজ রাত 10:35 থেকে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এক সতর্ক বার্তায় জানানো হয়েছে, যার যা ভালো মন্দ খাওয়ার ইচ্ছা খেয়ে ঘরে আগুন লাগিয়ে দিয়ে পুকুরে গোলা ডুবিয়ে বসে থাকো। ইতিমধ্যে অনেক গ্রামবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বেগুন গাছের মগ ডালে বাঁশা বেঁধে দিয়ে ফড়িং ধরে খেতে বলা হয়েছে। খবর আপাতত এখানেই শেষ। এরপর আপনারা শুনতে পাবেন আগামী বছর এই দিনে এই সময় চন্দন ভট্টাচার্যের বেতার উপকল্পে সমগ্র অনুষ্ঠানটি নিবেদন করলাম। গোবিন্দ নাইয়া। আর কতকাল বাসন মাজবো দয়াল, আর কতকাল বাসন মাজবো, গেল নাই আমার দুঃখেরই কপাল, ও দয়াল গেল নাই আমার দুঃখেরই কপাল। আর কতকাল বাসন মাজবো দয়াল, আর কতকাল বাসন মাজবো, গেল নাই আমার দুঃখেরই কপাল, ও দয়াল গেল নাই আমার দুঃখেরই কপাল, ও দয়াল গেল নাই আমার কালিমা কা কপাল। কি বলবো দাদা, চলে গেল। না না, বিয়ে করবে? নতুন বউ এসে বলছে এই দেখো আজকের আমার শরীরটা খুব খারাপ, তুমি সংসারের কাজকর্মগুলো করে রেখো। বলো দিন দাদা, মানুষ পারে নতুন বউ কত স্বামীর সেবা যত্ন করবে? তা না, দূরে শুধু সংসারে কাজকর্ম করাচ্ছে। সমস্যা খুবই প্রকট। হ্যাঁ দাদা, উপায় এই মৃত্যুবানে নিকট। উপায় আছে তোমার কাছে? আছে তো। বলো কি করতে হবে। এসো দুই ভাই বসে আলোচনা আলোচনা করাই। আমি হারিয়ে যাব, ও না জানা আমি যে ছোট পাখি, এই বৃষ্টি ভেজাব আকা বাকা, কোথায় গেছে জানি জানি নাকি, আমি হারিয়ে যাব কোন জানা, আমি যে ছোট পাখি, এই বৃষ্টি ভেজাব তাকা বাকা, এই বৃষ্টি ভেজাব তাকা বাকা, কোথায় গেছে জানি নাকি, আমি হারিয়ে যাব
কোন জানাই আমি যে ছোট পাখি আমি হারিয়ে যাব প্রজাপতি হয়ে ফুলে ফুলে কি যে কথা বলে দুলে দুলে প্রজাপতি হয়ে ফুলে ফুলে কি যে কথা বলে দুলে দুলে শয়নে স্বপনে নিশি জাগরণে শয়নে স্বপনে নিশি জাগরণে শুধুই তোমার ছবি এই বৃষ্টি ভেজা পতাকা বাকাম এই বৃষ্টি ভেজা পতাকা বাকাম কোথায় গেছে জানি নাকি আমি হারিয়ে যাব কোন জানাই আমি যে ছোট পাখি আমি হারিয়ে যাব আমার জীবন তুমি ছাড়া এ জীবন নেই প্রয়োজন সুরে সুরে গাতায় আমার জীবন তুমি ছাড়া এ জীবন নেই প্রয়োজন গগনে গগনে আলোক লগনে গগনে গগনে আলোক লগনে শুধুই তোমার ছবি আমি হারিয়ে যাব কোন জানাই আমি যে ছোট পাখি আমি হারিয়ে যাব কোন জানাই আমি যে ছোট পাখি লা 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 বন্ধ করলি কেন এরা শুধু ডিজে চালাবে ঠিকই বলেছো দাদা এখন ডিজে ছাড়া আছে কি তাই তো দেখতে দেখতে আমি তো অনেক দূর এসে গেছি কিন্তু কোথায় এসেছি আমি তো কিছুই বুঝতে পারছি না ওই তো দুটি লোক দাঁড়িয়ে আছে ওদেরকে একটু ডেকে জিজ্ঞাসা করে দেখি এটা কোন গ্রাম বলি ও দাদা শুনছেন হ্যাঁ দাদা পেপারের দাম বেড়ে যাওয়ার কারণে 6 টাকা করে নিচ্ছি ও দাদা আপনাদের বলছি আপনাদের পিছনে আমি দাঁড়িয়ে আছি আরে পিছন থেকে ডাকছি ওই চল দেখা আছি আপনাদের ডাকছিলাম আমি বলুন বাবু বলছি আমি গ্রামে নতুন এসেছি আপনারা কি বলতে পারবেন এটা কোন গ্রাম বাবু আপনাকে দেখেই তো ভিনদেশী বলে মনে হচ্ছে হ্যাঁ তো গ্রামের নাম আপনি জানবেন কি করে এই গ্রামের নাম হলো নবগ্রাম নবগ্রাম হ্যাঁ বাবু বলছি এই গ্রামে কোনো বাজার নেই ছিল বাবু পয়সার অভাবে বাজারটা কাছে বন্ধ হয়ে সেই তো কই ভা ভা দোকানগুলো আছে মুগুজপুরে কি বললেন সামান্য অর্থের অভাবে একটি সুন্দর বাজার বন্ধ হয়ে গেল হ্যাঁ আমি যদি কিছু অর্থ দিই আপনারা দুজন দায়িত্ব নিয়ে এই পুরনো বাজারটি নতুন করে চালু করতে পারবেন বাবু আপনার মাথা ঠিক আছে তো কেন একটা বাজার চালু করতে গেলে কমসে কম কত টাকার প্রয়োজন আপনি জানেন শুনুন শুনুন এই পুরনো বাজার চালু করতে যত টাকা লাগে সমস্ত টাকা আমি দেব যত টাকা লাগে আপনি দেবেন আমি দেব মানে আপনি শুধু বলুন আপনি পারবেন কিনা বাবু এ মৃত্যুবান রাজি মৃত্যুবানের ঠাকুরদা রাজি আমিও রাজি বাবু তাই নাকি বেশ একটি বাজার চালু করতে গেলে বাজারের সভাপতি সেক্রেটারি ম্যানেজারের প্রয়োজন অবশ্যই আমার এই বাজারে আপনাকে করে দিলাম সেক্রেটারি আমি আপনি আমি নিজে ও ভগবান আমরা নিচে রেখেছি কেন সুতো নামে দিয়ে উপরে উঠে চলে যায় বেকার থেকে রাতারাতি সেক্রেটারি পথ পেয়ে গিয়েছি তাই নাকি আরে শুনুন আপনাকে করে দিলাম আমার এই বাজারের ম্যানেজার আমি ম্যানেজার আপনি ম্যানেজার আমি নিজে ম্যানেজার কে বলছেন বাবু আমার সাইজে আসবি না কালবিড়ালি ভাব দে এই কালবিড়ালি বলবি না
এনিন ম্যানেজার সাহেব টাকা টাকাটা সঙ্গে সঙ্গে হাত বাড়ে নিতে হবে তাহলে এবার ভেবে দেখ কার অধিকারটা বেশি হ্যাঁ হ্যাঁ মানুষ নাই ভাই হ্যাঁ বলো আপনাদের দুজনের দ্বারা তো কি বাজার চালু করা সম্ভব নয় আমার এই বাজারে কে কিসে ব্যবসা করবে একটু ভালো করে জিজ্ঞাসা করে দেখুন হ্যাঁ বাবু আপনি ঠিক কথা বলেছেন এই যে কাকা আপনাকে বলছি হ্যাঁ হ্যাঁ ভিনদেশ থেকে বাবু এসছে কিছু টাকা ডোনেট করেছে নতুন করে বাজার বসানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আপনি হ্যাঁ কিসের দোকান দেবেন ধরলে ফাটাবে ও দাদা এই আসছে দাঁড়া কি আসছে বলে ধরলে ফাটাবো বুঝতে পারিনি না ছোটা জল এরকম ধরবে আর ফোড়াস করে পারতে কত টাকা লাগবে পাঁচ হাজার ঠিক আছে ও কাকা আপনার বলছে হ্যাঁ হ্যাঁ কি হয়েছে ছাল ছাড়িয়ে লবণ দেবে ও দাদা এ ছাল ছাড়িয়ে লবণ দেবে মানে কি বুঝতে পারিনি না শশার দোকান ও শশার দোকান ছাল ছাড়িয়ে লবণ দিয়ে চালিয়ে দেবে ও পাঁচুদা আপনাকে বলছে হ্যাঁ কিসের দোকান দেবে হ্যাঁ ধরবার ফুচ করে আঙুল ঢুকে দেবে কি বাজে লোক দেখো কি বলেছে বুঝতে পারিনি বলে ধরবার আঙুল ঢুকে দেব পাঁচুদার ব্যবসাটা বুঝতে পারিনি না ফুচকা ফুচকা এরকম বাঁ তো ধরবার ফুচ করে বুড়া আঙুল ঢুকে দেবে আরে সবই তো শুনলাম আপনারা দুজন কোনো ব্যবসা করবেন না হ্যাঁ বাবু আমার মনে বড় আশা আমি একটা দোকান দেবো বাবু সেটা কি দোকান কি দোকান জানো মনোহরি দোকান হ্যাঁ নাকি হ্যাঁ বাহ খুব সুন্দর ব্যবসা ও দাদা আপনি কিসের ব্যবসা করবেন কি হলো কি বাবু তখন তো দাঁড়িয়ে তো সেই কথা চিন্তা করছি যে কিসের দোকান করি কি হ্যাঁ বাবু মনে পড়ে গেছে আচ্ছা বলুন এত বড় বাজার যখন চালু হচ্ছে আমি দুটো ব্যবসা করব কি দোকান এক সাইডে মেচো পটি অপর সাইডে সবজি পটি লাগিয়ে হ্যাঁ হ্যাঁ পোতা পোতা জিনিসগুলো এনে ওই দোকানে কারি করি আচ্ছা বলছিলাম আগে এই বাজারের কি নাম ছিল আমি তো জানি না বাজার যখন নতুন করে চালু হচ্ছে এই বাজারের নতুন একটি নাম দেওয়ার খুব প্রয়োজন অবশ্যই বাবু আচ্ছা গ্রামের নাম কি বললেন ওই তো নবগ্রাম নবগ্রাম বাহ গ্রামের নাম নবগ্রাম আমি নতুন করে বাজার চালু করতে চলেছি তাই আজ হতে এই বাজারের নাম দিলাম নবগ্রামের নতুন নয়া বাজার এই জন্যই বলে গো পরের ধনে পদ্মারি এই দেখো মোর মদারি বাবুর কাছে তিন দিনের টাইম নিয়েছি এরা রাতারাতি বড় বাজার থেকে মাল এনে সব সাজিয়ে বসে কি ব্যাপার বলুন বাজারে পরি এসেছি নাকি এত লোকের সমাগম কেন দেখি আমার লেবারদের একটু কি হয়েছে লালু হ্যাঁ এখনো বৌনি করতে পারিনি কি হয়েছে তুই ডানিপালা খাটাইনি ও ভগবান আজ কি সবাই বৃহস্পতিবার করেছে নাকি ভাই না না এ তো ভাব খুব খারাপ এ দোকানদারি হচ্ছে না আচ্ছা ব্যাপারটা কি হয়েছে আমি এই পুতুল আছে ও দাদা ভালো ভালো মালা আছে যেসব ইয়ং দাদার বিয়ে হয়নি আমার দোকান থেকে মালা কিনে নিয়ে যাও সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে যাবে এ ভাই হরিণে চিংড়ি মতো লাভ হয়নি একটু দাঁড়া কেন কি হয়েছে জানিস কি হয়েছে তোর থেকে একবেলা আগে এসে দোকানদারি শুরু করেছি দুটো লেবার রেখেছি তারা এখন এক টাকা বৌনি করতে পারে ও দাদা তাহলে এত টাকার মালপত্র গুলো কিনে এগুলো কি করবো বাজারের মধ্যে প্রবেশ করে দেখি ব্যাপারটা কি হচ্ছে দাঁড়া একটু দাঁড়া হ্যাঁ দেখো মারে এটু 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 এর কাজ মনে হয় ঝেড়েছে দাদা ওই জন্য অনেকক্ষণ মনে মনে ভাবছি যে এত ভালো সেন কোথা থেকে বার হয় পুরো বডি আসবে কি হয়েছে জানো তাহলে শোনো আলু উচ্ছে বেগুন পটল মূলো কুমড়ো সবে এক জায়গা পচে পুরো গোবর হয়ে গেছে ব্যাপারটা কি হয়েছে বুঝতে পারিনি রাতারাতি বাজার চালু হয়ে গেছে তেমন ভাবে প্রচার হয়নি আর পরের টাকা সব বেশি বেশি মাল এনে গুদাম জাত করেছে ঠিক আছে দাদা পচে দুর্গন্ধ উঠছে ওই জন্য বাজারের মধ্যে কেউ লোক আসছে না তাহলে আমাদের এখন একটাই কি কাজ বাজারে যখন মাছ উঠছে চলো আমরা ফিরে যাই পুরনো ধান্দা তাসে চলো দাঁড়ান এদিকে আসুন এত সকাল সকাল বাজার বন্ধ করে দিয়ে কোথায় চলে যাচ্ছেন হবে না বাবু হবে না কি হবে না তোমার বাজার চলবে না আরে এত অর্থ খরচা করে আমি বাজার বসেলাম আর আমার এই বাজারে ব্যবসা হবে না শোনো বাবু তোমার বাজারে প্রচুর হারে ময়না মাটি জমে গেছে খরিদ্দার একটাও আসছে না সব দু চারটে খরিদ্দার আসছে কি অদূর থেকে নাকে কাপড় দিয়ে ফিরে যাচ্ছে বাজারে নোংরা জমে গেছে তাই তা আপনারা তো এই বাজারের ব্যবসায়ী ওই বাজারের নোংরাটা আপনারা পরিষ্কার করুনি বাবু সংযত হয়ে কথা বলুন কেন রীতিমতো আমরা বাজারে পদাধিকারী আমরা যদি বাজার পরিষ্কার করি আমাদের প্রেস্টিজটা পাঞ্চার হয়ে যাবে না মাই নেম ইজ ম্যানেজার আমি করিব বাজার পরিষ্কার ছি 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 তাহলে আপনারা পারবেন না তাই তো সম্ভব নয়
ঠিক আছে আপনাদের সঙ্গে ঝগড়া করে আমার কোনো লাভ নেই আপনারা কি বলতে পারবেন আমার এই বাজার কিভাবে পরিষ্কার করা যাবে বাবু উপায় একটা আছে আছে পুরনো বাজার যখন ছিল পুরনো হাড়ির মেয়ে একজন আছে আপনি যদি তাকে ডাকতে পারেন তাহলে আপনার এই বাজার পরিষ্কার হতে পারে কিন্তু আমি তো এই গ্রামে কাউকে চিনি না কোথায় থাকে কি নাম আমি কিছুই জানি না তাহলে শুনুন বাবু সে থাকে উত্তর পাড়ার কঙ্কাই নগরে তার নাম হলো উত্তমা হাড়িনি তাকে ডাকলে বাজার পরিষ্কার করে দেবে হ্যাঁ বাবু বেশ তাহলে আপনারা আসুন বাজার পরিষ্কার করা হয়ে গেলে পুনরায় এসে ব্যবসা করবেন বাবু বলছিলাম কি আপনি এখানকার নতুন মানুষ আর তাছাড়া সে খুব দজ্জাল মেয়ে কিভাবে ডাকবেন কেমন ভাবে ডাকবেন আপনার ডাকার ধরনটা একটু দেখে আর কি ডাকার ধরন দেখবেন ঠিক আছে আমি যাচ্ছি বলে ওই উত্তম হাড়িনি স্টপ একেবারে ফুল স্টপ কি ও কি ধরনের ডাকবো বাবু ওরম ডাকতো আমাদের ঘরের বউদের ডাকি বাবু কোনো অপরিচিত ভদ্র মহিলাকে ডাকতে হলে তাকে ভালোবেসে কথার সঙ্গে প্রেম মিশিয়ে তাকে দিদি বলে ডাকতে হয় আর আপনি যদি ওইভাবে সম্বন্ধ দিয়ে তাকে ডাকতে পারেন তাহলে ওই উত্তর পাড়ার কঙ্কাই নগরতে উত্তমাদি নাচতে নাচতে হাজির হবে আপনার সব বেশ তাহলে আপনারা এখন আসুন তাহলে বাবু আসি আসুন বাবু নমস্কার নমস্কার আকাশ মোটামুটি পরিষ্কার পরিষ্কার আবার দেখা হবে বাবু এ বাজার হয়ে গেলে পরিষ্কার তাই তো আর বিলম্ব না করে ওই উত্তম হারিণীকে ডাক দিয়ে দেখি সে আমার ডাকে সাড়া দেয় কি না বলে উত্তম হারিণী যদি বাড়িতে থাকে দয়া করে একটিবার এই নয়া বাজারে আসে আরে যাই বাবু যাই ওই আমার উত্তম হারিণী বলে ডাকলে ও কা গুণ মনি দাঁড়িয়ে যা উত্তম হারিণী বলে ডাকলে ও কা গুণ মনি দাঁড়াও আমি তোমায় ডেকেছি আমি তোমায় ডেকেছি হ্যাঁ ডেকেছি কি নামে ডেকেছো উত্তম হারিণী বলে আজ হারিণী হারিণী বলে ডাকো কি কারণ হারিণী হারিণী বলে ডাকো কি কারণ ডাকো কি কারণে বাবু ডাকো কি কারণ ডাকো কি কারণে বাবু ডাকো কি কারণ কিসের জন্য ডেকেছো বলো তোমায় কেন ডেকেছি জানো এই পুরনো বাজার তোমার পরিষ্কার করে দিতে হবে শোনো হারিণী আমি বাজার ছাড় দিয়ে খাই কটা বাজার কি বাজার সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি শোনো হারিণী আমরা কি সবজি বাজার একটি মেছো বাজার বাবু আজ একা হারিণী বাবু দু বাজারে না পা কি বলছো হারিণী আরে একা হারিণী বাবু দু বাজারে না পা আর সঙ্গে যদি দাও বসাতি তবে আমি পা আর সঙ্গে যদি দাও বসাতি তবে আমি পা আর নাম কি তাহার রামানন্দ নাম কি তাহার রামানন্দ তার সাথে কাজ ওই রামানন্দকে তুমি ডেকে নাও
ওর যা মাইনে করি রাখে সমস্ত মাইনে আমি দিয়ে দেবো। ঠিক আছে এখন তুমি এসো। তাহলে আমি আসি। হ্যাঁ এসো। মত করো মাতার লোক কথা থাকে জানি না, দেখে দেখে আমারটাকে সে হারছে কিনা বলি। আর আমার দাও এই কি রে, এই তুই কোথায় আছিস? আমি এখন বাংলা থেকে শোন, মত পরে খাবি, আমাদের কাম এসে জলদি সে আমার কাছে আয়। আরে যাই রে যাই। আরে কাটে না সময় এ যখন বিরিরি ধমায়, তারিরি হারি শুধু ডাকেছে আমায়। আরে বাংলার বোতলে ঢাকায় মাথা, মনে হয় গাজা শুধু ডাকেছে আমার। আয় খাবি আয়, আয় খাবি আয়, আয় খাবি আয়, আয় খাবি আয়। হিরোইন খেতে আমি যাই যখনই, আপিনি বলছে সালাই আমায় খাবিনি। বিমল ঝেড়ে যখন গালে দিতে যাই, খই নিয়ে বলেছে আয় খাবি আয়, আয় খাবি আয়, আয় খাবি আয়, আয় খাবি আয়, আয় খাবি আয়। সম্মানীয় ব্যক্তি, সম্মান দিয়ে কথা বলবি, পিছনে দাঁড়িয়ে আছে চলে যাবে। ঠিক আছে, নমস্কার। আপনি তুই কেরম আছিস? আমি পরিষ্কার করে দিতে পারি, কিন্তু তার আগে আমার কয়েকটা জিনিসের প্রয়োজন আছে। সেগুলো তুমি যদি আমার দিতে পেরেছো, তোমার বাজার সুন্দর ভাবে কাম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বলো, বাজার পরিষ্কার করতে তোমার কি কি লাগবে? শোনো বাবা, বেশি কিছু চাইবো না, অল্প অল্প চাইবো। চার পেটি বাংলা, চার বস্তা গাঁজা, আর এক গাড়ি দুধ স্পেশাল। কি হলো? আরেকটা জিনিস আছে। কি গো? এক গাড়ি কাঠ লাগবো তো চিতায় উঠবে। আমি মনে করি রান্না করে খাবি। শোনো রামানন্দ, তুমি যা যা চাইছো আমি তোমার সবই দেবো, কিন্তু তোমার কাজ কি জানো? কি কাজ আছে? প্রথমে এই বাজারটি ভালো করে জল ছিটিয়ে দিও, তারপর হাড়ির মেয়ে ময়লা ঝাড় দিয়ে একত্রিত করবে, আর ওই ময়লা ঝুড়িতে বয়ে ওই অদূরে নর্দমাই ফেলে আসবে। ঠিক আছে বাবু। আর শোনো হাড়ি মেয়ে, বাজার পরিষ্কার করা হয়ে গেলে আমি নিজে এসে তোমাদের মাইনে দিয়ে যাব। ঠিক আছে। এই বাবু কি বলেছে? বাবু কি বলে গিয়েছে জানিস? কি বলেছে? এই বাজারে প্রচুর হারে ময়লা মাটি জমে গেছে, এই বাজারটা তুলে নেই মন সাতলায় বসাতে। কি বল না, একদম বীজ ফেলাবো তো জানিস? এই না জল ছিটাতে বলে জল নিয়ে আয়। তাহলে যাই যা। আরে চাই না, যাই সে পানি বাড়িতে উহা রাজার রাজ দুয়ারে, যাই সে পানি বাড়িতে উহা রাজার রাজ দুয়ারে, এই উহা রাজার রাজ দুয়ারে, উহা রাজার ঘর দুয়ারে, এই উহা রাজার রাজ দুয়ারে, উহা রাজার ঘর দুয়ারে, যাই সে পানি বাড়িতে। গেল কোথায় বল দেখিনি? নমস্কার মাসি খুঁড়ি জেটি ছোট ছোট ভাই ও বোনেরা। কেন, ওরা কিন্তু ঠেক দেবে এসে? না না, আমার ঠেক দিতে হবে না, ঠিক আছে সব সরে যেতে বল, গায়ে কিন্তু পানি লাগলে জানি না। আরে সরে বসো, আরে সরে বসো বাবা, দিটা ফিসিও না যা, আর সরে বসো বাবা, দিটা ফিসিও না যা। আর আসাসরে তা পাড়ে বৈঠো, রাসাসরে তা পাড়ে বৈঠো, পানি ডাকবা গায়,
রাস্তায় তা পড়ে বৈঠো পানি রাখবা গাই ছড়ে বসো বদিরা বৃষ্টিও লাগে ছড়ে বসো বদিরা বৃষ্টিও লাগে এ উত্তমা কি কর আর রাস্তায় তা পড়ে বৈঠো পানি রাখবা গাই রাস্তায় তা পড়ে বৈঠো পানি রাখবা গাই রামানন্দ হরি আমি সকল বাবুরে কামে যে করি রামানন্দ হরি আমি সকল বাবুরে কামে যে করি সকল বাবুরে কাম যে করি দুটো কামে নিয়ে দেয় সকল বাবুরে কাম যে করি দুটো কামে নিয়ে দেয় ঝাড় দিচ্ছি ময়লা গুলো তুলে নিয়ে অদূরে নর্দমে ফেলে দিয়ে আসবি ঠিক তাহলে আমি ঝাড় দিচ্ছি চাই ও কি ঝাড়ু দাড়ি আরে গাঁজাটি মরি ঝাঁটার বাড়ি মেনে মাথা চুল তুলে না বলে বিলেন লাগবে না আরে এই সব বাবুর বাজারে ঝাড়ু মারি আরে এই সব বাবুর বাজারে ঝাড়ু মারি আয় ভিড়ের মধ্যে কোথায় খুঁজবো বলে দেখিনি সপনাস কোথায় গেল তো ঠিক নেই সাপ সাপের আমি তো ধরো মানা তুই আমার কাছে আয় না আমি তোর কে বোঝাচ্ছি সাপ সাপের আরে কেন হল তুমি তো এত দেরি আরে বড়ি আরে কেন হল তুমি তো এত দেরি আয় আরে জোরি তুই এ ভারি ভাই বড়ি ঝুড়ি ভর্তি হয় না ও নেইতে নেইতে ভর্তি করত সময় না তুললি আরে চাইটাকে আমি মানুষ নিয়ে আসবো তাই না আমি যাচ্ছি যা তুই একটা নায়ক বাবু বাড়ি থেকে বড় হাম্বল নিয়ে ঠিক আছে চাই তো ভেঙে গুঁড়ো করতে হবে ভালোবাসার
গইটা চলে আছে ও ভগবান চাইটা দি কোথায় ফেলেছিলিস এই ওপারটা খালকাটা আছে সেই খালের কোলে ফেলেছি আর বইতে পারিনি গইটা চলে আছে এটা সব কাজ হয়ে গিয়েছে পরিষ্কার হয়ে গিয়েছে যে বাজারে বাবু তো এখন আর আসার নাম নেই চল সিনেমা হলে ওই বাড়াই পড়ে সিনেমা হলে তুই একা একা যাবি না না তোর নিয়ে যাবো সত্যি করে কেন তুই এটা জয়টা ধরতি আর চুম খাবো আমার আর কোথায় অধিকার আছে যা দিচ্ছি তার দিচ্ছি বাড়াই পড়ে একটা নতুন বই চলছে কি বই জানিস সেই বইটার নাম হলো হুদুল কুতকুতের বাচ্চা এদের না মানুষ কেউ সংসার করে দরকার নেই কথা বাড়িয়ে টাকা পয়সা নিয়ে চলে বাবু কি হলো কি দিচ্ছি 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 দাও না দিদা শোনো হরি হ্যাঁ বলো তোমার মানে করি দাও আগে তোমার সঙ্গে যে আমার কি ছোট গোপন কথা আছে আমার সাথে আবার গোপন কথা ঠিক আছে কথা বাড়াবো না কি কথা আছে বলো বলছি তুমি উজালি নগর চেনো হ্যাঁ চিনি ওই উজালি নগরের রাজা সাহেব নাকি চেনো তাকেও চিনি ওই রাজার একটিমাত্র কন্যা বেহুলাকে তুমি নিশ্চয়ই চেনো সর্বনাশ তাকে আমি চিনবো না সে তো সম্পর্কে আমার নাতনি হয় গো তাই নাকি আমার গোপন কথা কি জানো তুমি যদি ছলে বলে কৌশলে বেহুলাকে এই নয়া বাজারে এনে দিতে পারো তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব দরকার নেই কিছু আমার আজ তুই বলতে বলতে অনেক বড় কথা বলে ফেলেছি বেহুলাকে নিয়ে আসতে পারবো না এই বাজার মাঝারে পয়সা করে আমার কিছু লাগবে না এই বাজার ছেড়ে এই মুহূর্তে আমি চলে যাচ্ছি দা হরিমে আমার এই ছোট্ট কাজ যদি না তুমি করে দাও আমি তোমার মায়নে করে কিছুই দেবো না আমার এই বাজার হতে আমি তোমাকে যেতে দেবো না আর ওই গাছের গায়ে আমি তোমাকে বেঁধে রাখবো বাবু হরিমে আজ করো না হে ও হে রশি না গো কি হলো কি আজ তুই বাড়া পারি হরিমে আরে তুই বাড়া বাড়ি আমার কাজ করে দিয়ে যাবে তুমি আর বেহুলাশে ফুলো বালা তুমি হয়তো জানো না ওই বেহুলাকে আমার হৃদয় দিয়ে আমি কে ভালোবাসি যদি কেউ কোনোদিন বেহুলাকে এই নয়া বাজারে আনতে পারে সেটা হলো একমাত্র তুমি তুমি ছাড়া কেউ পারবে না ও গো হারিমে আজ আমি সত্যি যদি তোমার ছোট্ট ভাই হতাম তাহলে তুমি কি পারতে আমার কথা এমন করে না রেখে চলে যেতে আজ থেকে তুমি হলে আমার ধর্মের দিদি ও গো দিদি আমার এই ছোট্ট কাজ তুমি করে দাও না দিদি বাবু এই বাজারে মাঝারে আমাকে তুমি দিদি বলে রেখেছো বেশ বেহুলাকে আনতে পারি নয়া বাজারে কিন্তু বেহুলাকে আনতে গেলে অনেক জিনিসের প্রয়োজন আছে সেগুলো যদি আমাকে দিয়ে দাও তাহলে বেহুলাকে নিয়ে আসবে এই নয়া বাজারে বলো দিদি বেহুলাকে আনতে তোমার কি কি প্রয়োজন তাহলে শোনো স্বর্ণ পুতুল স্বর্ণ ফুলা আর স্বর্ণ কৌটা চাই
ঠকুলা এগুলো হলে পারবে তাই নাকি ঠিক আছে আমি সমস্ত জিনিসের ব্যবস্থা করছি আর শরীর না পুতু শরীর না কুলা আর শরীর না কোনটা চাই সুকুল আর ইয়া হলে আসবে হুলা এই হা হলে আসবে হুলা এই নো তার না ইয়া বাজার তাই নাকি শোনো ইয়ো হে স্বর্ণের পুতুল পছন্দ হয়েছে আর সম্মুখে তাকিয়ে দেখো করি রাস্তা আর রাস্তার দুই পাশে ফুলের বাগিচা নির্মাণ হয়েছে চমৎকার হয়েছে গো তোমার পছন্দ হয়েছিল খুব সুন্দর হয়েছে শোনো দিদি যেদিন বেহুলাকে এই নয়া বাজারে আনবে ওই স্বর্ণের পুতুল আমার দিতে হবে না ওটা আমি খুশি হয়ে তোমাকেই দিয়ে দিলাম সত্যি বেশ বিলম্বে নাই প্রয়োজন আমি চললাম বেহুলাকে নিয়ে আসতে যত সময় দেখা হবে এই নতুন নয়া বাজারে জান বেহুলা তোমাকে যেদিন দেখেছিলাম ওই বৈশিষ্ট্যের পাঠশালে এক পলকের দেখাতে আমারই হৃদয় আমি তোমাকেই দিয়ে দিয়েছি জানি না জানি না তুমি আমাকে আজ ভালোবাসো কিনা সত্যি যদি তুমি আমাকে ভালোবেসেই থাকো তাহলে আমারই ভালোবাসা ওই টাইমে তোমাকে যে আসতেই হবে বেহুলা ওরে আকাশ ওরে বাতাস ওরে বনের পাখি তোরা কি জানিস আমার প্রিয়া কোথায় আমি যদি পাখি হতাম ডানা মেলে উড়ে যেতাম আর খুঁজে নিতাম আমার প্রিয়ার ঠিকানা ও বলে দাও প্রিয়া কোথা বিরহের ব্যথা বুকে বসে আছি পথে মধুর মিলানো আমার প্রিয়া বলো কোথায় আমার প্রিয়া বলো কোথায় ও আকাশ বসে আছি পথে বিরহের ব্যথা বসে আছি পথে মধুর মিলানো বেলা আমার প্রিয়া বলো কোথায় আমার প্রিয়া বলো স্বপ্ন হয়ে আছি মগ্ন তুমি আমি দুজনা এসে যাব মোহনা দু চোখ স্বপ্ন দু চোখ স্বপ্ন হয়ে আছি মগ্ন তুমি আমি দুজনা এসে যাব মোহনা কোথা
বসে আছি পথে মধুর মিলানো বেলা আমায় পিয়া বলো কথা আমায় পিয়া বলো কথা আমায় পিয়া বলো কথা কেউ চিনতে পারছো না আমি সে হারিনি মেগো দাঁড়ে পরে আজ পুতুল বিক্রি করছি কার কার পুতুল লাগবে আমার কাছে চলে এসো ও তোরে কে নিবি লো আজা আমার ছোটারে পুতুল তোরা কে নিবি লো কারোর পছন্দ হয়নি এই পাড়াতে তুলে বিক্রি হবে না আমি বরং অন্য পাড়াতে চলে যাই ও দিদি কেটাগুলো আমার কাছে এসো দাঁড়িয়ে যাও দিদি আমি তো ডাকছিলাম গো তুই কে কেন ডাকছিলি আমি তো বেহুলা এই না কিসের বেহুলা তুই কেন ডাকছিস বল ও দিদি কি হয়েছে তোমার হাতে ওটা কি গো কিচ্ছু নেই দুহাত তোলো দুহাত তুলতে হবে শাখা পালা আছে নিবি না না একটু ঘোরো না না রে কোমরে ব্যথা না রে না ও দিদি এই পুতুলটা খুব সুন্দর এটা আমার দেবী কোত্থেকে ছুটে এসে ভাই পুতুলটা খুব সুন্দর আমার দেবী দাও না আমার ঘরে নাতিপুতি আছে তাদের জন্য আমি নিয়ে যাই তাই নাকি ও দিদি আজ থেকে আমি তোমার নাতনি হলাম আহারে কি আমার ভাগনা কল রোদ লেগে তো ছাওয়াই কে দাও দাও না আমার নাতিপুতি কত ছোট ছোট ও দিদি এই বুড়ি ধিঙ্গি মেনে কেমন নাতনি হবে দাও না দেখে দিয়ে দিবি হ্যাঁ ঠিক বলছিস ও দিদি তোমার এই ফুতু কথা বলি পাগল হয়ে তো নিলি জিজ্ঞাসা কর কথা হ্যাঁ ঠিক আমি বলবো না আমি জিজ্ঞেস করবো ঠিক আছে আমি জিজ্ঞেস করে দেখছি ও পুতুল আমরা আমার সে কথা বলো আরে বলো না ওই আমা আজ সোনার পুতুল রে আগে আজ কথা বলো রে আরে বল না আমার সোনার পুতুল রে আগে কথা বলো রে তোকে নিয়ে খেলবো আমি তোকে নিয়ে খেলবো আমি সারা বেলহারিয়া তোকে নিয়ে যাব আমি তোকে নিয়ে যাব আমি বাপের শহর আমার তোর রে একবার কথা বল হরে বাবার সোনার তোর রে একবার কথা বলো কথা বলেছে না এই পুতুল নিয়ে হুড়ুড়ি করলে হয় কি হবে কথা হলে পুতুল দেবী অদ্রুজ বাজারটা বসেছি না হ্যাঁ বাজারে গেলে কত ভালো হলে পুতুল তাই নাকি খালে খাবে ও দিদি হাঁটবে আরে যদি হাম খেয়েছিস কাবাট করে হাম দিবি তাই নাকি আরে যা কেন যা না যা কি হয়েছে তোকে নিয়ে যাই বাজারে আর তোর মা ঝাড়া দিয়ে পিট কুলে করবে ও দিদি আমি যদি বিদায় নিয়ে আসি যদি বিদায় নিয়ে আসি হ্যাঁ তাহলে তোকে নিয়ে যাবো আমার দিয়ে যাবে দাঁড়িয়ে থাকবি দেরি হলে চলে যাবো দেরি হবে না ঠিক বলছিস আমি আসছি যাবি আর আসবি দিদি তাড়াতাড়ি আসবি
তাকে আমি দেখতেও আছি না আশু কাছে খুব পেটা পিটতে হবে তাকে কি হচ্ছে আমি যাব আরে এতদিন আমার কোথায় যাবে হ্যাঁ আমি যাব এই কোথায় যাবে আমি যাব এই কোথায় যাবে যাব শরণ হে রে পুত আজ কিনতে গো মা আজ নহয়া বাজারে তুমি যাব শরণ হে রে পুত কিনতে গো মা নহয়া বাজারে जब जन होनी विदाई दया मा সোনার পুতুলি মন প্রাণ হইয়া কোহলি আমি যাই আমি যাই না আর হেরিয়া সোনার পুতুলি মন প্রাণ হইয়া কোহলি ও মা আমি যাব আর অনুমতি দাও জানি যাব বাজারে অনি যাব বাজারে যাব শরণের পুত কিনতে গো মা নয়া বাজারে যাব শরণের পুত কিনতে গো মা নয়া বাজারে তোমার দাদা আছে দাদারা কি কিনে এনে দেবে ও মা আমি যাব না তোমার যাওয়া হবে না আমায় বিদায় দেবে না তো না বেশ আমি তোমার কোনো কথা শুনবো না আমি জোর করে চললাম মা তুমি আমার মাগো ও আমি তোমার শাড়ি বললাম গো ধরে বেগুলা রাজি রানি ও
মিশে যাব হরিণী মিহরি ও যে বাজার ঘাট দেখা হ্যাঁ ও ভগবান ওর সঙ্গে গেলে মান সম্মান থাকবে তো ও ভালো মেয়ে একদম ভালো নয় তুমি জানো ভালো না ওমি ভালো নয় তোমার চেয়েও খুব ভালো যাও বিদায় দাও কেন হরিণী মিহরি ভালো হরিণী মিহরি সঙ্গে যাও তুমি বিদায় দাও আমি চলে যাচ্ছি বেহুলা আমি তোকে হাসি মুখে বিদায় দিলাম ও মা তুমি লক্ষ্মী মা মা এতক্ষণ খারাপ ছিল না মা বেহুলা পিতার জানার আগে তুমি চলে আসতাম মাথা হেট করে যাবে মাথা হেট করে আসবে কারের সঙ্গে কথা বলবে না ও মা যাসো প্রাণ ভরি আশীর্বাদ কর মা বেহুলা মায়ের আশীর্বাদ সব সময় সন্তানের কাছে ঠিক আছে দাদার বিয়ে আসবে কিন্তু আমি আসছি মা দাদারা জানো না জানে তুমি বলবে না দাদার চলে আসবে মা বেহুলা दादा बस जिज्ञेस कर देखी ओ दादा दिखे दिखे गे हम तो देखते भलो खुजी देखी ओ दीदी ओ दीदी सारा दिच्छे ना तर ज्ञान क्या बोल तर ज्ञान आज बोल ना कत बार हो गई तुम सब एलि ओ दीदी हमार मा ना विदाय दीते चाहो ना हमें केंदे केंदे विदाय नहीं से ও তার মানে তোর মা তোকে বিদায় দিয়ে হ্যাঁ এই দিকে আমাকে সরা আয় না না আয় না তুমি না এদিকে ঘুর একান্তে গেট কিনে বাজারে যাবি তুই এত সাদা সেজেছিস আমার আসলে যত ছেলেরা দাঁড়িয়ে আছে হাতে চড় মেরে তোকে নিয়ে চলে যাবে ও দিদি হ্যাঁ আমি তোমার হাত ধরে যাব হাত ধরে আবার চলে আসব শুন কার থেকে চাইবি না না পায়ের দিকে তাকিয়ে যাবি আর পায়ের দিকে তাকিয়ে আসবি চলো দিদি চল আরে চলে যাই বেহুলা ওই নয়া বাজারে চল চলে যাই চলে যাই বেহুলা নয়া বাজারে घुग्न हाड़ी ने जो बेर घेव घेव कर छोड़े तो गुड़े गुड़े खा छोड़ा भलो भाई তোর জ্ঞান কাণ্ড কিছু আছে এই এত আগুন দিয়ে রান্না করে দেখো তুমি ঘুগনি আগুন দিয়ে রান্না করব না তো কি আমি বরমে রান্না কিলো পাঁচটা বরমে আনতে হয় কপাতা বয়স আছে হ্যাঁ
দোকানদারি শুরু করেছে ওই দেখো বিভিন্ন মেলায় দোকানদারি করে করে আমার টাক পড়ে গেছে হ্যাঁ ও দাদা তুমি নাকি কত ভালো ভালো মেলায় থেকে ঘুরে এসছো বিভিন্ন রকমের জিনিসপত্র দেখেছো ওগুলো একটু বলো না শুনি শুনবি হ্যাঁ কালকে একটা মেলায় গেছিলাম কত রকমের খেলনা কত রকমের খাওয়ার জিনিস কত রকমের দেখার জিনিস সেখানে প্রথমে আমি কি দেখেছি জানি কি দেখেছি আরে প্রথমে দেখি পানের দোকান বিক্রি করে দয়াল প্রধান মিটে পড়া শিবজট মিষ্টি খাওয়ার জন্য সুপারি সাদ তারপর দেখি চায়ের বিক্রি করে হুড্ডো পড়া কখনো দুধ কখনো লিখা ঢালে আজ চলে বাদে বিস্কুট দিচ্ছে একটি মেয়ে তার দিকে সব আছে চেয়ে বৌদি বললে ডাকছে কেউ ওটা নাকি ওর নাবি বই তারপর দেখি ঘুগনি বই বিক্রি করছে লম্বা বুড়ি এটো প্লেট একই জলে ধুইছে বুড়ি চটের আলোলা তারপর দেখি নাগরদোলা পাক দিচ্ছে ঠেটা ভোলা বাবরে সে কি ভিড়ে ঠেলা পাক খাচ্ছে বোবা কাল তারপর দেখি আকাশ ছোঁয়া উপরে উঠে চক্ষু ধোঁয়া কেউ বা উঠে ভয়ে মরে পেছাপ করে ছেছার করে তারপর দেখি পুতুল না সব পুতুলের পোঁদে বাঁশ হঠাৎ শুনি মেলার বাইরে প্রেমের খেলা চলছে বাইরে একটি ছেলে আর একটি মেয়ে ভলেন্টিয়ার আনছে ধরে মেলার ক্যাম্পে রেখে দিয়ে আজ সকালে হচ্ছে বিয়ে এই দেখ কেন কালকে শেষ করতে পারতিস তো এসব জিনিস তুই দেখেছিস দোকানদারি হ্যাঁ সেটাও ঠিক শোন ভাই তুই ইয়ং দোকানদার হ্যাঁ তার উপর তোর মনোহারি দোকান তোর দোকান অনেক ভিড় ভাট্টা হবে যদি ছড়িয়ে ছিটকে কেউ আমার দোকানের দিকে আসে তুই যেন ভাই খোঁজালি করিস না না কেন খোঁজালি মারবো তাহলে তোর সাইডে তুই বসে পড় হ্যাঁ আমার সাইডে আমি বসে ঠিক এই যার মনে শুগনি শেখাবে ঘুগনি এই তো আয়না মালা শুই বাবা কত দেরি হয়ে গিয়েছে জানিস ও দিদি কি হয়েছে আমি আর হাঁটতে পারছি না আরে হাঁটতে হবে না আমরা চলে এসেছি বাজারে চলে আয় ও দিদি আরে শোনো না পচ্ছলম খিদে পেয়েছি কেন বাড়ি থেকে খেয়ে আসিস না না তুই বাজারে তুই নতুন আমিও নতুন চল দেখি খাবার দোকান আছে কি জিজ্ঞেস এই তো আয়না মালা শুই বাবলে চামড়া ধরে আমরা জানো কেন বাজারে তো মামা শিয়া আছে তাদের সামনে তুমি কি বললে কেন কি বললাম কি বলেছো বলো দেখি কেন আমি কি বললাম কি বলো তো আর না বাবা শুই কি কি আছে দেখি দেখি ওদে কি আছে দেখি মাত্র জোগান কি আছে দেখি তোমার তো আয়না এ আতা কেন আয়না ভেঙে যাবে আচ্ছা এটা কি আছে এই দিছি না এটা মালা এটা মালা আচ্ছা এটা কি আছে এটা সুই তো সুচ তা আমি একসঙ্গে বলছি আয়না মালা সুই ভুল হয়ে গেছে না না ঠিক আছে শোনো না এটা হলো বেহুলা ওর খুব কোথা পেয়েছে এই বাজারে তো নতুন এসেছি খাবারের দোকান কিছু আছে এখানে খাবার দোকান নেই ঘুগনি দোকান আছে সোজা চলে যাচ্ছো যাচ্ছো গিয়ে যে সামনে মোড়ে মাথাটা হ্যাঁ বড় করে সাইনবোর্ডে লেখা আছে কি লেখা আছে কি জানো ডিজে গোবিন্দপুরের ঘুগনি দোকান এই পথ দিয়ে যাবো হ্যাঁ এই পথে এই পথ দিয়ে তো একদম এই এই এইটা মনে বুঝলি তুমি যে দেখে দেখি ও দাদু দাদু গো ও দাদু তো বাঁশের আড়ালে চুপ করবো না তা কোচি নাদিনী ডাকতে সারা দিলে কি ভগবান কার ডাকি আমার কার ডেকে দে ভালো করে ডেকে দেখি ও ডেকো বুড়ো দাদু বাজারে টাক তো কারণ নেই তবে কি লাঙ্গল জল আমার ঘরে চামলো এই টেকো দাদু কার বলে তোমার বলেছি কেন তোর বাবার বলতে পারি না ও দিদি আমার টাকটা না হয় পড়ে গেছে দাঁতটা না হয় নড়ে গেছে কিন্তু এই মনটা এই মনটা তো করছি আছে তা কি বলবি প্রেম মাধুলি দেখেছ ওই দে এই প্রেম মাধুলি দেখে আদর করে একটা দাদা বলা যায় না বিনা পয়সায় তো ঘুমনি দেবে তো বলে দেখি ও দাদা হার কটা খুলে পড়ে যাবে বলো কি লাগবে মুখে আবার ডিজে লিখেছে কেন বলো কি লাগবে বলছি ঘুগনি আছে ক প্লেট কত করে প্লেট আটানা মাত্র আটানা ঠিক আছে পাঁচ টাকা দিয়ে দেবো নজ হয়ে যাবে নজ হয়ে যাবে ঠিক আছে তোমার আটানা দেবো ঘুগনি রং দেখি খেলা দেখবি খেলা দেখবি নেবে
আবার বলের আটার মতো ঘন পাতলা জল মটরে মটরের মতো আলু আলুর মতো জল জলের মতো হয়ে আছে এই মান নাকি মানুষ খাবে কি দিয়েছো কোন মরিচ মশলা কি দিয়েছো কি দিয়েছো মরিচ মশলা দিইনি মানে কিছু দেয়নি সাদা হয়ে নিয়েছে কি দিয়েছে তো জানো বলো 5 কিলো মটর 6 কিলো লঙ্কা দিয়ে 7 কিলো হলুদ 11 কিলো লবণ ওই জিরে মরিচটা দা হয় না কেন গো ওইটা দিতে পারো না ও দাম বেশি হ্যাঁ খাবো কে খাবে পার্টি দাও পার্টি দাও পার্টি ও দাদু আর ঘুগনি বিক্রি কেন কি হয়েছে জ্ঞানকাণ্ড হিন মে আমি ফটাং করে আসবো ও দাদু আমি আদর করে বলেছি তো আদর করে বলেছো হ্যাঁ ও জুজু কি দেখো দাদু ছাগল ধর টান মেরে আদর করে যখন বলছ আর কি করা যাবে না ধর 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 দুটো আলু দে আলু দে তুমি আলু দে আর দিতে হবে না 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 একটু মটর দে একটু মটর দে আর লাগবে না ভালো রে বাবা একটু মটর দে তো মুড়িটা কি শুধু খাবো নাকি কি লাগবে মুড়ি দেবে তো মুড়ি আসতে একটু লেট হবে কখন হবে মুড়ি অ্যাম্বুলেন্স আসছে তাই নাকি মুড়ি ওইটা তোমার অ্যাম্বুলেন্স আকাশের ওয়েদার খারাপ মুড়ি নরম হয়ে যাবে বলে কেবিনি করে গুঁজে নিয়ে এসেছি এর মতো গরম জায়গার কথা আছে ঠিক আছে দাও না 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 ধর 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 এই বেশি মুড়ি বেশি মুড়ি এই বেশি মুড়ি দাও দাও 10 টাকা বেশি দেব আমার নষ্ট হয়ে যাবে এই মুড়ি নে এই এই মুড়ি নে আমি দেয়ানগঞ্জে চালাবো দেয়ানগঞ্জ হ্যাঁ এই মুড়ি দেয়ানগঞ্জে চালাবো তোমার মাথা খারাপ হয়ে গেছে দাও চামচ দাও এই নাও ধরো এটা কি চামচ এত বড় কোম্পানি কে বলো তুমি কি বলো খেতে পারবে না না এত বড় করে মেয়েরা খেতে জানে না তুমি খাবে দেখো কিভাবে খায় দেখো দেখি উ উ উ উ টাম মামা বম ধরো এটা কি আচ্ছা ঘুগনি মুড়ি খেলে তো জলের দরকার হতো তা লাল লেগে আসতে কি মুছে দাও এ জলের কাজ করবে তো ডবল ভ্যাকসিন নিচ্ছি চিন্তা করো না লাগবে না তুমি দাও বলছি তো ডবল ভ্যাকসিন না আচ্ছা আমার হ্যাঁ না দাও এই দিদি না তুমি এখানে বসো উঠবে না একদম না না ফাঁকা জায়গা দিয়েছে জেঠ মালকে বললে আমার গেটটা মারলে কেন আমার গেটটা মারলে কেন গেটটা মারলে কেন এত বড় একটা ধিঙ্গি মেয়ের কান্না ছিঁড়ে দেখেছো বলে দেবো তুমি আমার গেটটা মেরো তো আমি বলে দেবো আমি বলে দেবো আমি বাবা বলার দরকার নেই গেটটা খাওয়ার দরকার নেই আমার প্লেট দাও এই নাও অন্য দোকান চলে তোমার দোকান যাবো না বিচ্ছিরি বাজে নেই শিরকু বাজে লোক করে বাজে কে কই দা বদুল আছে ও দাদা ভালো ভালো মালা আছে ও দাদা তোমার দোকানে পুতুল আছে খুব সুন্দর পুতুল আছে আমি ভালো পুতুল দেখাবি তুমি দেখবে আমি আর আমার দিদি দেখবো ও তোমার দেখাবো তোমার দিদি দেখাবো এই নাও তাহলে দেখো এটা কি ওই দেখো কেন বুঝতে পারলে না না তোমাদের এই সব সিনে এই সব মালা তো দরকার তোমার মাথা খারাপ হয়ে গেছে
ও আমার মাথা খারাপ হয়ে গেছে ঠিক আছে এবার আমি তোমারটা ভালো পুতুল দেখাবো দেখাও হ্যাঁ দেখো এই নাও দেখো दीदी देवे भूकंप शुरू पुतुल बिक्री कर বলেছি দিদি এই পুতুলের দাম 1000 টাকা ও সব গোনাস ওনার জন্য আমার 1 টাকা ছেড়ে দিলাম তুই ভাবছেন সকাল সকাল এত লস কেউ করে তা আমি টাকাটা খেয়ে দেবে বলে কেন আমার দিদি দেবে ও সর্বনাশ ওনার পিছনে গিয়ে দেখি দিদি থেকে দাদা হয়ে গেছে ও যন্ত্র তো অনেকক্ষণ আগে আছে ও তো আমার ধরে স্তর ঝাড়বে এ আমার টাকাটা কি হবে থাম ভাই তুই একটু থিতো দেখি আলোচনা কর আলোচনা কর যদি কিছু মনে না করে তাহলে কয়েকটা কথা বলি আর কি বলছিলাম কি ও জুজু কি দাদু আমি আর মানুষ আছি বলছিলাম কি দিদি ভাই তোমার পিছনে ওটা কে আমার দিদি তোমার দিদি বিবাহিতা হ্যাঁ তাহলে নিশ্চয়ই হাতে শাখা আছে আছে শাখাগুলো ঠিকই এত বড় বড় করে তোমার দিদির মাথায় বড় বড় চুচুল আছে লম্বা লম্বা পুরো বাপি শাখা তাহলে এক কাজ করে তোমার দিদি মেয়ে ছেলে তুমিও মেয়ে ছেলে হ্যাঁ দিদিকে ভালো করে চাপতে ধরে কাবাট করে একটা হাম্পি খাও তো দেখি তাই নাকি যদি হাম্পি খেতে পারে হ্যাঁ ঘুগনি পুতুল এসব দাম তো নেবই না দেবই না উপরন্ত যতগুলো আছে সব তোমার ফ্রিতে দেবো নাকি কিন্তু একটি কথা কি কথা ওই হাম খেতে গিয়ে যেন ঘাম বেরিয়ে যায় আমি খাবো খেয়ে দেখাবো খেয়ে দেখাবে হ্যাঁ খেয়ে দেখাবে তোমরা কি ভাবছ কি খাও দেখি কি মনে করবে বাজারে এসে চাচ তাই করবে আমি খাচ্ছি ও দিদি দিদি ও দিদি বাজারে হুলুস তুলে শুরু হয়ে গেছে সরু গলির মতো ছুটে পালাতে যাচ্ছিলাম চুনের বস্ত্র মতো মুন্ডু ঢুকে আমার কি করে দাও পুরো বানরের পাশে বসে রেখে আমার দেখতে দেখবে আমার কেমন মেয়ে নেই দেখবে শালা গেছে হনুমান বাবা যা যাই হোক আমার ঘুগনি হাড়ি আমি বাঁচিয়ে নিয়েছি কি টেকো বুড়ো দেখো এ দাদু তুই ঘুগনি হাড়ি বাঁচিয়ে নিয়েছিস তুই কোন ভাই ধরে আছিস করে খেলে জ্বলে মরিস কেন দেখবি ঝলকে দেখাবো ওই ঝলকে দেখা কি রে কি ওই খালি তুই আগে কি বেরো নন্দন নন্দন আরে আরে কালীগুলো আর খাস নি নন্দন কি বেজ মানে না দেখি বাবা আরে মদের কালী যাও কে রে ওরে এই বাজে মেয়ে ছেলে আমার এক হাড়ি ঘুগনি মতো পা ঢুকে তার পেছনে লুই গে আছো আমার এক হাড়ি গুনি গেল কোথায় আর গেলি দাদা আর গেলি দাদা আর গেলি দাদা খারাপ সত্যিকার কথা তা ক টাকা বড় দিয়ে
আড়াই পালি চালা হয় এর থেকে যা আড়াই থেকে তিন হাজার মাল ছিল আড়াই থেকে তিন হাজার হ্যাঁ আড়াই থেকে তিন হাজার ঠিক আছে হাত পাত দিয়ে দাও হাত পাত এই ব্যাপারে তো টাকা দিয়ে দিচ্ছি চোরের উৎপাদ হয়েছে মেয়ে মানুষ পয়সা করে রাখবো বুকের মধ্যে ছাড়া জোর করার দরকার নেই ও নেবে না বলছি না সব তো ঠিক ছিল এর মতো কি হয়েছে আরে শোনো না ওই পরপুষ্টে না আমার জড়ি ধরেছি আমার মাস ছাত্রছি আবার ঘুগনি ও আরে আমি জানি তো এটা হওয়ার কথা ও বুড়ো তো বুড়ো কি বুড়ো ভীমকে কম নয় দাঁড়িয়ে থাক আমি মেয়ের পেটের মেয়ে বুড়ো ব্যবস্থা করে না ও দিদি বাবু এই বাবু তোকে জড়ি দিয়েছে হ্যাঁ মস্ত ছাড়ি ধরেছে বলছি তো হাত দিয়ে ঘুগনি খেয়েছে বিশ্বাস কর ব্যবস্থা করে দেবো তুই শুধু দাঁড়িয়ে থাকে দাঁড়া আমি দাঁড়িয়ে আছি কি ব্যাপার কি ব্যাপার কি কি ব্যাপার কি কি হয়েছে চাঁচাচ্ছ কেন কি করেছো কি আমি কি করেছি বেহুলা কেন জড়ি ধরেছো কেন মস্তকে ছাদে ধরেছো কেন হাত দিয়ে ঘুগনি খেয়েছে শোনো 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 এটা হলো আমার বাজার আমার বাজারে আমি যা খুশি করতে পারি যাকে তাকে জড়ি ধরতে পারি আমরা কি জানো কি গো এই বেহুলা বলতো আমরা হলাম একুলের সতী সবাই একে একে লাইনে দাঁড়াও টেকো বুড়ো খিচুড়ি বিতরণ করবে একা হাতুল বাড়ি মাথা ছাতু করে দেবো কে বললো আমরা কুলের সতী আমরা বলেছি কুলের সতী হ্যাঁ কুলের সতী তো পান খেয়েছে কেন কই এই ভরা বাজারে আছে কেন পুতুল কিনতে এসেছি যারা সতী হয় তারা ওই বারান্দা থেকে এক পা নিচে নামায় ইস কুলের সতী তা কি তোমরা কি জানো কি দাঁড়া গুইজানি বলতি আই গুইজানি ভাই রেডি হ কি বলবি কি তোরা কি জানো কি তোমরা হলে এ যুগে বাণিকাট ফের মারার পরিকল্পনা করতে না না ফের গালো তো হাবি তোমার ওই ব্যাগটা দেবে মানে ব্যাগ মারার আগে তোমাদের একটা জাতি কলে কি বল আটি ভাটি কলম কাটি এই ঘুগনি ব্যাপারী গায়ে যে হাত দেবে তার 14 গুষ্টির বুকে গামছা ধরে টানতে যে তোমরা কি জানো কি তোমরা হলে এ যুগে বাণী ও নো হারিয়ে মেরেছি তোমায় মারিবি কি জানো কি তো দেখো ওই ব্যবসায়ীগুলো কিন্তু মিথ্যা কথা বলেনি সত্যি যদি তোমরা সত্যি হলে তাহলে বাজারে এসেছো কেন ইচ্ছা এসেছো এটা হলো আমার বাজার আমারও ইচ্ছা আমি তোমাদের বেহুলাকে জড়িয়ে ধরবো না দেখতে চাও না ছিবে না এই আমি জড়িয়ে ধরলো চিচি আই ছিও না কি করো আজি বিদেশি না গরো আজি আমেরা কুলের সতি চি চি ছিও না কি করো বিদেশি না গরো আমেরা কুলের সতি ও দিদি গোরে বাপসে দাঁড়াই আকি পাশারাই বাপসে দাঁড়াই আকি পাশারাই মসকে ধরিল ছাত ও সেই
la 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 Hey behula behula re আজ কেন জানি না জি আমার এতই ভালো লাগে কেন আজ যতই ভাবি ভুলে যাব তবু মনে জাগে কেন জানি না জি আমার এত ভালো লাগে কত কথা বোঝাতে চাই তবু মন বোঝে না একা একা থাকি শুয়ে চোখে গো মাসি না কত কথা বোঝাতে চাই তবু মন বোঝে না একা একা থাকি শুয়ে চোখে গো মাসি না বলি বলি মনে করি বলি বলি মনে করি বলতে পারি না যে কেন জানি না যে আমার এতই ভালো লাগে কেন জানি না যে আমার এতই ভালো লাগে দিদি শোনো না ওই বিদেশকে না আমি মন প্রাণ দিই খুব ভা দুটো দামলা দানা খুলে পড়ে গেল মন প্রাণ দিয়ে নাকি ভা ভা মানে এখন কি আমি বুঝবো এখন ভা মানে কি ও এই কথাটা একটু ভালোভাবে বলা যায় না ভাত খাওয়াবি এই কথা চলে ও দিদি ভাত খাবো না কোলে বসে খাবি ভাত খাবি শোনো না ও দিদি ওই বিদেশিকে না আমি খুব ভালোবেসে ফেলেছি আমি মনে করি ছোট ছোট এ কত বড় বলে দেখি তাই কি করব ও দিদি তুমি কি জিজ্ঞেস করো না আমাদের ভাই যাই কি ভালোবেসেছিস তুই হ্যাঁ তুই যা আমি যাব হ্যাঁ বলছিস কেমন করে যাব ওনার নিবি হ্যাঁ নিলাম মুখটা চাপা দিলাম ভাই মুখটা চাপা দিলাম তুমি তাকিয়ে থাকবি আমি যাচ্ছি যাচ্ছি দিদি আমাকে বলছ তোমাকে বলছি বলো কি হয়েছে আমার বাড়ি চলো না গো কেন গো আমি তোকে না মন প্রাণ দিই খুব ভালোবেসে ফেলেছি গো সত্যি তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ একটু হেসে কথা বলেছি বলে তুমি আমাকে ভালোবেসে ফেললে হ্যাঁ বলছি তো দেখো সুন্দরী আমি তোমাকে চিনি না জানি না তাই তোমার সঙ্গে তোমার বাড়িতে আমি যাব না কেন সেটা আমার ব্যক্তিগত বিষয় চলো না আমি যাব না চলো না আরে বুঝতে পারছো না বললাম তো যাব না চলো না আরে বললাম তো যাব না বেরিয়ে যাও এখান থেকে ও দিদি যাবে না বলেছি যাবে না বলেছি মেয়ের পেটের মেয়ে আমি ওকে বাঁধবো তোর মাথায় তুলবো তুই নাচতে নাচতে দিই লাগে তো আহা ভালোবাসা সে মনে ছিল না ঠিক আছে শু তাই তো দেখতে দেখতে কতদিন হয়ে গেছে আমি এসেছি এই নবগ্রামের সুন্দর নয়াবাজারে এবার আমি বাড়ি ফিরে যাব কারণ আমার জন্য আমার মা আজও পথ চেয়ে বসে আছে তাই বিলম্ব না করে এই মুহূর্তে আমি বাড়ি ফিরে গেলাম
কোথায় যাচ্ছ হে কি আমি বাড়ি যাচ্ছি আমাকে যেতে দাও তোমাকে যাওয়া হবে না কেন তোমাকে বেঁধে বেহুলার মাথায় তুলে দাও বেহুলার আস্তে আস্তে নিয়ে যাবে আমাকে বেঁধে তোমাদের বেহুলার মাথায় তুলে দেবে তাই তো তোমাদের বেহুলা আমায় পারবে হ্যাঁ তাই নাকি দেখো বেহুলা এখনো কিন্তু সময় আছে ভালোই ভালোই আমার যাওয়ার পথ ছেড়ে দাও না হলে তোমার দুজনকে কি করবে জানো তোমাদের দুজনকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমি কিন্তু পালিয়ে যাব আমাকে ধরে রাখতে পারবে না দেখতে চাও এই আমি পালিয়ে গেলাম ভালো লাগা এই শুভ ভালোবাসে ঘিরিয়েছি এই কাছে পাওয়া সবই ভুলে যাওয়া নানা রঙে রাঙালো জীব ভালো লাগা এই শুভ ভালোবাসে ঘিরিয়েছে মন এই কাছে পাওয়া সব ভুলে যাওয়া নানা রঙে রাঙালো জীব ভালো লাগা এই শুভ ভালোবাসে ঘিরিয়েছে মন সোনা সোনা ছিপি মেঘেরা ফুলে ফুলে আয় ভেসে যা এক রাত স্বপ্ন আমার মেঘে মেঘে রয়ে ভেসে যা তুমি এলে বলে নদী ঢেউ তুলে তুমি এলে বলে নদী ঢেউ তুলে সবই হলো আরো জিয়াপ ভালো লাগা এই শুভ খবর ভালোবাসে ঘিরিয়েছে মন এই কাছে পথ সবই ভুলে যাও এই কাছে পথ সব ভুলে যাও নানা রঙে রাঙালো জীব ভালো লাগা এই শুভ খবর ভালোবাসে ঘিরিয়েছে মন ভালোবাসে ঘিরিয়েছে ও দিদি দিদি পালিয়েছে ও দিদি আ আমি তো বেঁচে আছি নাকি তুই শুধু দাঁড়িয়ে থাক আমি ধরে আনছি এসে দাঁড়িয়ে থাক
নিয়েছি রুলা ধরে মনে চলে আজ শুধু তোমাকে ভালোবাসি বলে আমি নির্মাণ করেছি নবগ্রামের সুন্দর নয়া বাজার তাই রেখে তুমি আমাকে সত্যি ভালোবাসো তো বেহুলা হ্যাঁ বন্ধু জানো বেহুলা বন্ধু আজ তোমাকে ভালোবেসে আমার জীবন ধন্য হয়ে গেছে তাই রেখে সত্যি যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে অমন করে কেন তুলে দাঁড়িয়ে আছো ওগো বেহুলা আজ তোমাকে ভালোবাসি বলে আজ এই নয়া বাজারে দাঁড়িয়ে শুধু আমার একটি কথা বলতে ইচ্ছা হয় আমার কাছে বলো তুমি শুনতে চাও বেহুলা ওগো বেহুলা চাঁদ ডুবেছে মেঘের আড়ালে আজ ডুবেছে কত তারা আর তোমারে আমি ভালোবাসি নিশীথের প্রাণ দেহারে আজ এই নয়া বাজারে দাঁড়িয়ে তুমি আমাকে ছিঁড়ে কথা দাও আমাকে কোনো দিনের জন্য ভুলে যাবে না আমি জানি বেহুলা প্রেমের পবিত্র শিখা চিরদিন জ্বলে ওই স্বর্গ হতে আসে প্রেম আর স্বর্গে যায় চলে তাই তোমাকে ভালোবেসে আমার একটি কথা শুধু বলতে ইচ্ছা হয় শুধু তোমার জন্য যত তোমার জন্য ভালোবাসা তুমি যে আমার স্বপ্নের ইশু তুমি যে আমার কত আশা শুধু তোমার জন্য যত গান তোমার জন্য ভালোবাসা 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 হাতে হাত রেখে চোখে চোখে রেখে পুরাবো মনের যত পিয়াসা পিয়াসা পিয়াসা
শুধু তোমার জন্য যতটা ঘুমাই জন্য ভালোবাসা শুধু তোমার জন্য যতটা তোমার জন্য ভালোবাসা তুমি যে আমার স্বপ্নের ঋষি তুমি যে আমার স্বপ্নের ঋষি তুমি যে আমার কত আশা তোমার জন্য ভালোবাসা শুধু তোমার জন্য যতটা তোমার জন্য ভালোবাসা শুধু তোমার জন্য যতটা তোমার জন্য ভালোবাসা ভালোবাসা